একটাই চাওয়ার আছে, যাতে আমার মা বাপ, যাতে আমি যাতে সুন্দরভাবে চালাইতে পারি, আমার ফ্যামিলিটা যাতে মেনটেন করতে পারি, বাসায় ঢুকে নিজের বলতে আমি আমার না, আমি আমার ফ্যামিলি। আপনার জীবনে একটা কষ্টের কথা বলেন। আমার জীবনে কষ্ট, কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই। শুধু 23 সালটা একটু মানে কষ্টে গেছে, অনেক কষ্ট করছি কাতারে, থাকা খাওয়া নিয়ে, রুম ভাড়া নিয়ে অনেক কষ্ট পাইছি, দেশের থেকে টাকা আনি মানে রুম ভাড়া চালাইছি, নিজে খাইছি, আইডি বানাইছি। 23 সালটা কষ্ট দিয়ে গেল আর কি। মানে এমনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি যদি আলাদিনের চারেক পাইতেন তাহলে আলাদিনের চারেকের কাছে কী চাইতেন? আলাদিনের চারেকের কাছে চাইতাম কী চামো, কিছু চাওয়ার নাই, একটাই চাওয়ার আছে, যাতে আমার মা বাপ, যাতে আমি যাতে সুন্দরভাবে চালাইতে পারি, আমার ফ্যামিলিটা যাতে মেনটেন করতে পারি, বাসায় ঢুকে। নিজের জীবনে তো কী করবো না করবো এগুলা আর নাই, পুরুষের জীবনটা তো এরকমই, পুরুষের জীবনটা তো এরকমই। ধরেন ঈদের মধ্যে আমরা কী করি, আমরা নিজের লাগে কিছু করি না, নিজের বলতে আমি আমার না, আমি আমার ফ্যামিলি। আচ্ছা, আপনার জীবনে মানে এমন কোন জিনিসটা না হলে মনে হতো যে আপনি অনেক খুশি থাকতেন, অনেক হ্যাপি থাকতেন? আমার জীবনে কোন জিনিস না থাকলে, কোন জিনিসটা না ঘটলে ওইটা আপনি অনেক বেশি ভালো থাকতেন? আমার জীবনে যদি আমি যদি মানে বিদেশে যদি না আসতাম তাহলে আমার জীবনে আমার অনেক ভালো থাকতো। হ্যাঁ, বিয়ে করছেন? হ্যাঁ, বিয়ে করছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। যাক, ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ঠিক আছে? হ্যাঁ, তো ভালো থাকবেন, অবশ্যই দোয়া করবেন। ওকে, ইনশাআল্লাহ করি সবাই যেন ভালো থাকে, সব পাশে। হ্যাঁ, সবাই যেন ভালো থাকে, সবাই অনেক কষ্টে আছে কাতারের মধ্যে, যাতে আল্লাহ যাতে সবাইদেরকে মানে হেফাজত করে, এটুকুই প্রত্যাশা আর কিছু না। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম।